بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দেগির জন্য একমাত্র। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাকের হক কেমন করে আদায় করতে হবে সে সম্পর্কে মানব জাতিকে সঠিক জ্ঞান প্রদান করেছেন, যিনি আরো জানিয়েছেন এক মানুষ আরেক মানুষের হক কি করে আদায় করবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন বান্দার উপর হক রয়েছে, প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে, তেমনি প্রত্যেক মানুষের একের অন্যের উপর অধিকার রয়েছে, হক রয়েছে। মানুষ মানুষ হিসাবে হক রয়েছে, মুসলিম মুসলিম হিসাবে হক রয়েছে, প্রতিবেশী প্রতিবেশী হিসাবে হক রয়েছে। এইভাবে একের অন্যের ওপর হক বা প্রাপ্য রয়েছে যা আদায় করতে হবে, তাহলেই সত্যিকার অর্থে মুসলিম হতে পারবে। মুসলিম হওয়ার জন্য যেমন আল্লাহ পাকের হক আদায় করতে হবে, তেমনি বান্দার হক আদায় করতে হবে, তাহলেই খাঁটি মুসলিম হওয়া যেতে পারে। যার মধ্যে একটি দিক আছে অপরটি নেই, তার একদিক শূন্য, একদিকে দুর্বলতা, আর এই আমলের দুর্বলতা মানুষের ইমানের দুর্বলতা কমজোরি পর্যন্ত পৌঁছায়। সুতরাং আমাদের সব সময় যত্নবান হতে হবে আল্লাহ পাকের হকের ক্ষেত্রে, যেন আল্লাহ পাকের হকে ফরজ ওয়াজিবে কোনো ত্রুটি না হয়, হারাম নাজায়েজ কাজ করে যেন ত্রুটি না হয়। ঠিক তেমনি মানুষের হকের ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে, যাতে করে কোনো মানুষের, যাদের আমাদের উপর হক রয়েছে এবং প্রত্যেক মানুষের আমাদের উপর হক রয়েছে, যদিও হকের ধরন অবস্থা এবং পরিমাণ ভিন্ন, কিন্তু প্রত্যেকের হক আমাদের উপর রয়েছে। সে হকগুলি যেন আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন এবং সে আদায়ের মাধ্যমে আমাদেরকে খাঁটি মমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আজকে বান্দার উপর যেসব হক রয়েছে তার একটি হক হচ্ছে ঋণ বা করজ নেওয়ার পরে তা সঠিকভাবে পরিশোধ করা। এই ঋণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এ সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে পেশ করতে চাই, যাতে করে ঋণ নেওয়ার ক্ষেত্রেও আমরা সতর্ক হই আর ঋণ পরিশোধ করার ক্ষেত্রেও যাতে করে আমরা সতর্ক হতে পারি, ঋণ দেওয়ার ক্ষেত্রেও যাতে করে আমরা জানতে পারি যে ঋণ দেওয়ার ক্ষেত্রে আমাদের কতটুকু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার রেখেছেন বা ফজিলত রেখেছেন। সুতরাং এই ঋণ সম্পর্কে আলোচনা করব, যাতে করে আজকালকার জামানায় যে জামানা হচ্ছে খেয়ানতের জামানা, যেই জামানার অধিকাংশ মানুষ খেয়ানতে আত্মসাতে বেইমানিতে হক নষ্ট করাই নিমজ্জিত রয়েছে, যেই জামানা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে যে কেয়ামত যখন কাছে আসবে, সহিহ বুখারী শরীফ হাদিস, ইযা দুয়্যাতিল আমানাতু ফানতাযিরিস সাআহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করিও। ইযা দুয়্যাতিল আমানাতু ফানতাযিরিস সাআহ, নবী করিম সাল্লাল্লাহু বলেন যখন আমানতকে বিনষ্ট করে দেওয়া হবে, বরবাদ করে দেওয়া হবে। আর আমানত নষ্ট করার একটি দিক হচ্ছে যে কারো কাছে কর্জা নিলেন,
ঋণ নিলেন আপনার উপকার করলো তারপরে তার হক নষ্ট করলেন যথা সময়ে দিলেন না অথবা দিলেন না তাকে হয়রান করলেন পেরেশান করলেন কতবার আপনার কাছে যেতে হলো চাইতে হলো এই সমস্ত কিছু সামিল যদি আপনি পরিশোধ করেন কিন্তু যে সব হয়রানি করলেন এগুলি হচ্ছে খেয়ানতের অন্তর্ভুক্ত এবং আমানত নষ্ট করার সামিল এটি হচ্ছে কিয়ামতের লক্ষণ সাহাবাই কেরামরা তাদের জামানা পবিত্র জামানা স্বর্ণ যুগ সেই যুগে তারা আশ্চর্য হলেন জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়া কাইফা ইয়াদাতুহা ইয়া রাসূলুল্লাহ আমানতকে কি করে নষ্ট করে দেওয়া হবে আমানত আবার কি করে নষ্ট করা হয় তাই সাহাবাই কেরামদের জামানায় এই রকম কল্পনা মানে ছিলই না কল্পনার বাইরে যে একটা লোককে আমানত দিলাম কারো কাছে টাকা পয়সা রাখলাম অথবা ধার দিলাম নষ্ট করে দেবে ওয়া কাইফা ইয়াদাতুহা কেমন করে আমানত নষ্ট করে দেওয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করলেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাযিরিস সাআ যখন অযোগ্যকে কোন দায়িত্ব দিয়ে দেওয়া হবে যে দায়িত্ব দেওয়া হলো শুধু এটি বড় নেতৃত্ব বৃহৎ নেতৃত্বের ক্ষেত্রেও নয় আর ছোটখাটো নেতৃত্বের ক্ষেত্রেও নয় বরং সমস্ত ক্ষেত্রকে শামিল যেমন বৃহৎ নেতৃত্ব মানে দেশের শাসক হওয়া মালিক হওয়াকেও শামিল তেমন বাড়ির দায়িত্বশীল হওয়াকে শামিল এমনকি বাড়িতে যে গৃহিণী রয়েছে তাকেও শামিল এমনকি টাকা পয়সার আদান প্রদানের ক্ষেত্রেও ওসিদাল আমর এলা গাইর আহলিহি আমাদের যে বিষয় সেই বিষয়ের ওপর ফিট করি এই হাদিসকে যখন কোনো অযোগ্যকে কোনো দায়িত্ব দিয়ে দিবে বা কোনো কাজ দিয়ে দিবে কোনো কিছু দিয়ে দিবে একজন অযোগ্য ব্যক্তি তার ইমানের দিক দিয়ে আমানতের দিক দিয়ে অযোগ্য ব্যক্তি নামাজ নেই আজকাল অনেক মানুষ ধার আদান প্রদান করে বেনামাজের সাথে যে ব্যক্তি আল্লাহ পাকের হক পাঁচ ওয়াক্ত ফরজ করেছেন নষ্ট করতে পারে সে আপনার হক নষ্ট করতে পারে না যে কোনো সময় নষ্ট করতে পারে যদিও দেখানোর জন্য অথবা বৃহৎ স্বার্থের জন্য আজকে 1000 টাকা পেয়েছি কালকে 10000 টাকা পাওয়ার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আরো বড় ফায়দা নেওয়ার জন্য হয়তো যথাসময়ে দিয়ে দিল উপকার করে দিল কিন্তু আল্লাহর ভয়ে সে করেনি আল্লাহ সন্তুষ্টির জন্য সে করেনি একজন আল্লাহ ভীরু ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের হক সুন্দরভাবে আদায় করে সেই ব্যক্তি আমানত আদায় করবে কারো টাকা পয়সা নিয়েছে কর্জা নিয়েছে আদায় করবে সে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে আল্লাহকে রাজি করার জন্য করবে আল্লাহ পাকের ভয়ে করবে দুইজনের মাঝে পার্থক্য আছে কিন্তু একজন বেনামাজি হতে পারে আপনি বলতে পারেন যে একজন বেনামাজি কিন্তু দেখা যায় আদান প্রদানের ক্ষেত্রে খুব ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার পার্থিব স্বার্থে সে ভালো করে জানে ব্যবসা বুঝে সে বুঝে যে দুনিয়ার স্বার্থ কি করে হাসিল করতে হয় যেমন আজকাল যেসব লোকেরা যাদের আল্লাহর প্রতি ইমান নেই পরকালের প্রতি ইমান নেই বিজাতি তাদের মধ্যে আদান প্রদানগুলির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক লোক ক্লিয়ার পরিষ্কার তাদের আদান প্রদান কিন্তু দুনিয়ার স্বার্থের জন্য বড় যদি সুযোগ পেয়ে যায় আর যদি বুঝতে পারে টের পেয়ে যায় যে আমাকে আর ধরতে পারবে না আমি এমন অবস্থায় চলে এসেছি এই বড় অঙ্কের টাকা নিয়ে যদি এখান থেকে আউট হয়ে যায় তাহলে আর আমাকে ধরতে পারবে না আমার কিছু করতে পারবে না দেখেন তখন কিন্তু একজন মুমিন মুত্তাকি অল্প পয়সায় হোক আর বেশি পয়সায় হোক আর তাকে ধরতে পারুক দুনিয়ায় আর নাই পারুক সে ভালো করে জানে যে আল্লাহ পাক কাল কিয়ামতে ধরবেন সুতরাং এক পয়সা কারো মারবে না তো বলছিলাম যে অযোগ্যকে এজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি গায়র আহল মানে অযোগ্য ব্যক্তি অযোগ্য ব্যক্তিকে যদি কোনো কিছু দিয়ে দেওয়া হয় অযোগ্য ব্যক্তিকে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয় অযোগ্য ব্যক্তিকে যদি ধার দিয়ে দেওয়া হয় অযোগ্য ব্যক্তি আপনি কি করে ধার দিলেন ওই লোকটিকে ফান্তাজারি সা তখন কিয়ামতের অপেক্ষা করিও এটি হচ্ছে আমানতের খেয়ানত তো আসল বিষয়ের দিকে ফিরে আসে ভূমিকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথা কর্জা দেওয়া ঋণ দেওয়া এটি ফজিলতের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করেছেন কোরআনে কারিমে একাধিক আয়াত রয়েছে এই মর্মে কোরআনে কারিমে যে আয়াতগুলি ঋণ দেওয়া সম্পর্কে রয়েছে তাকে আল্লাহ পাক কারজে হাসানা বলেছেন কারজে হাসানা মানে শুধু ঋণ দেওয়া নয় বরং কারজে হাসানার যেটি আরো এর চাইতে বেশি প্রসিদ্ধ অর্থ তাফসিরের কিতাবাদিতে তা হচ্ছে দান খেরাত করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বান্দাকে কারজে হাসানা বা ঋণ দেওয়ার কথা বলেনি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঋণ দেওয়ার কথা বলেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার 245 নম্বর আয়াতে
এখানে কারজে হাসানের কথা আল্লাহ উল্লেখ করেছেন মান যাল্লাযী ইউকরিযুল্লাহ কারদান হাসানা কোন ব্যক্তি রয়েছে আল্লাহ বলছেন কে আছে এমন আল্লাযী ইউকরিযুল্লাহ কারদান হাসানা যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দিতে পারে যে আল্লাহকে উত্তম ঋণ দিতে চায় উত্তম কর্জা দিতে চায় শুধু কর্জার কথা আল্লাহ বলেন কারজে হাসানা বলেছেন কারজে হাসানা আর শুধু কর্জ পার্থক্য কি কারজে হাসানা যাতে একমাত্র নির্ভেজাল উদ্দেশ্য রয়েছে আপনার কোনো এই ঋণ দেওয়ায় ভেজাল নেই মানে পার্থিব স্বার্থ নেই একে ধার দিলে প্রথম কথা ধার দিয়ে হারামের রাস্তা খোলা এটি হচ্ছে এমন কর্জ এমন ঋণ দেওয়া যেটি হাসানা নয় বরং সাইয়্যা এর বিপরীত তা হচ্ছে সুদী আদান প্রদান যে সুদী ব্যাংকগুলি রয়েছে যতগুলি পৃথিবীতে সুদী ব্যাংক রয়েছে আপনাকে লোন দিচ্ছে দিচ্ছে না লোন দিচ্ছে কিন্তু লোন দেওয়ার উদ্দেশ্য হাসানা সৎ উদ্দেশ্য আপনার উপকার করা না আপনার রক্ত চুষে খাওয়া শোষণ করা কোনদিন কোন ব্যক্তি ওই ওদেরকে বলছেন যারা পুঁজিপতি যারা সুদ খাচ্ছে ও সুদের উপর টাকা নিচ্ছে ও বড় বড় ব্যবসা হারামের উপর দিয়ে চালাচ্ছে তাদের কথা উদ্দেশ্য করছে না জনসাধারণ যারা গরিব মানুষ লোন নিতে যায় ব্যাংকে কোনদিন লোন নিয়ে বড় লোক হয়েছে গরিব আরো অধিক গরিব হচ্ছে আর যারা পয়সাওয়ালা আরো বেশি পয়সাওয়ালা হচ্ছে হারাম খেয়ে এই সুদ খেয়ে তো আল্লাহ পাক রব্বুল কারজা হাসান এই জন্য বলেছেন যে এর বিপরীত কর্জা হচ্ছে যে সুদ হাসিল আমার পয়সা কি বাঁচা নাকি পয়সা আমি দেবো দশ হাজার নেব এগারো হাজার বারো হাজার এক বছর পরে আল্লাহ পাক এই কর্জা হারাম করেছেন এটি সুদ এটি কর্জা না এটি হচ্ছে সুদ আল্লাহ হারাম করেছেন সে ব্যাংকের মাধ্যমে হোক আর ব্যক্তি ব্যক্তির কাছ থেকে হোক যে কোনো জায়গায় হোক না কেন বরং একটি পয়সাও যদি বেশি নেন আশা আকাঙ্ক্ষা রাখেন যে দেবে আর নেন চেয়ে নেন অথবা আশা রাখেন যে দেবে সেই জন্য দিচ্ছি একে আর পেলেন আপনি তাহলে সুদ তবে একটি বিষয় সুদ ব্যতিক্রম সেটা হচ্ছে যদি জানা নেই যে সে বেশি দেবে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কারজে হাসানা দিয়েছেন আর তারপরে আপনাকে আপনি জানেন না যে দেবে কিন্তু আপনাকে বেশি দেওয়া হয়েছে এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দলিল রয়েছে যে দেওয়া যেতে পারে এক ব্যক্তি আমার এহসান করেছে আমি বেশি দিলাম দেওয়া যেতে পারে কিন্তু আগে থেকে জানা আছে ফিক্সড হয়ে আছে যে এত টাকা বেশি পাবো অথবা আশা করা যায় যদিও পাকা কোনো রকমের শর্ত হয়নি যে কত টাকা বেশি দেওয়া হবে কিন্তু আশা করা যাচ্ছে যে এই লোকটি দেবে সেই জন্য দিচ্ছি এর নাম হচ্ছে সুদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারজে হাসানা দিতে বলেছেন তার মানে দুনিয়ার কোনো স্বার্থ রেখে নয় বরং আল্লাহ সন্তুষ্টির জন্য এই ঋণ দেবে ঋণ দেওয়ার কথা বলছিলাম কোরআনের ভাষায় প্রথম কথা আল্লাহর রাস্তায় দান করা আল্লাহকে কর্জা দেওয়া মানে আল্লাহর রাস্তায় দান করা কাকে দান করবেন যাদেরকে আল্লাহ পাক দান করতে বলেছেন ফকির মিসকিন ঋণী অভাবী অসুস্থ পীড়িত চিকিৎসার পয়সা নেই ইত্যাদি মুসাফির রাস্তা থেকে পড়ে আছে বিদেশে দেশে যাওয়ার মতো ব্যবস্থা নেই ইত্যাদি যাদের কথা আল্লাহ পাক কোরআনে কারিম উল্লেখ করেছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন আল্লাহ পাক আট শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন এই সব ক্ষেত্র তো কে আছে যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দেবে অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করবে খরচ করবে আল্লাহর রাস্তায় যা খরচ করে সেই ব্যক্তি যেন আল্লাহকে ঋণ দিল আল্লাহকে যখন দিল আল্লাহ পরিশোধ করবেন কি দিয়ে আল্লাহ পাক দুনিয়ার সুখ দিয়ে দুনিয়াতে উত্তম প্রতিদান দিয়ে দুনিয়াতে রুজি রেজিকে বদলা দিয়ে এগুলি তো করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আল্লাহ পাকের শেষ পেমেন্ট হবে জান্নাত দিয়ে অসংখ্য নেকি দিয়ে এবং যার পরিণাম হচ্ছে জান্নাত আল্লাহ পাক তাই বলছেন ফায়ুযায়ফাহু লাহু আযআফান কাসীরা সুতরাং আল্লাহ পাককে যদি কেউ ঋণ দেয় তাহলে আল্লাহ পাক কি করবেন তার জন্য আল্লাহ পাক নেকিকে বহু গুণ করে দেবেন ফায়ুযায়ফাহু লাহু আযআফান কাসীরা আল্লাহ পাক তাকে বহু গুণ দেবেন বহু গুণ ধন সম্পদে বরকত দেবেন বহু গুণ আল্লাহ পাক নেকি দেবেন ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু ভাবিও না যে দান খায়রাত না করলে পয়সা বেশি হয়ে যাবে কারণ দান খায়রাত করলেই তো খরচ হয়ে যাচ্ছে না বরং আল্লাহ পাক সংকুচিতকারী আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ পাক তোমার ধনকে কেড়ে নেবেন ইয়াকবিযু
আর আল্লাহ ইচ্ছা করলো ওয়াবসুত আল্লাহ রাস্তায় ব্যয় করলেন খরচ করলেন গরীব মিসকিন ইতিম অনাথ বিধবা এদের উপর ওয়াবসুত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজির দ্বার কি আপনার ধন সম্পদ কে কি করলেন প্রশস্ত করে দিলেন বরকত দিয়ে দিলেন ওয়াইলাইহি তুরজাউন এবং মনে রাখবে যে তোমার ধন সম্পদের সাথে চিরকাল থাকবে না বরং আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে ধন সম্পদ থেকে যাবে তোমাকে চলে যেতে হবে অথবা তোমার আগে ধন সম্পদ তোমার চোখের সামনে চলে যাবে আল্লাহ পাক তাহলে এই আয়াতে উৎসাহিত করেছেন প্রথম কথা দান খায়রাত করতে দ্বিতীয় তাফসীর হচ্ছে ঋণ দিতে কারজে হাসানা মানে বাহ্যিক অর্থ নেন ঋণ দিতে এই আয়াত দ্বারা বলা যেতে পারে যে যারা ঋণ দেবে আল্লাহ পাক তাকে অনেক নেকি দিবেন যারা ঋণ দেবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নেকি দিবেন এবং ঋণ দিলে আল্লাহ পাক বরকত দিবেন রিজিতে বরকত দিবেন মহান আল্লাহ পাক আরেকটি আয়াত সূরা মায়েদার আয়াত নম্বর 12 তে ইরশাদ করেছেন ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম আল্লাহ পাক ইরশাদ করলেন যে আমি তোমাদের সাথে রয়েছি আমি তোমাদের সাথে রয়েছি এর মানে নয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান যেটি হচ্ছে বিদাতীদের কথা যেটি হচ্ছে গোমরা পথভ্রষ্টদের কথা কারণ সে আল্লাহ পাক বলছেন আর রহমান আল আরশ ইস্তাওয়া আল্লাহ পাক কোথায় রয়েছেন আরশে সমাসীন রয়েছেন আল্লাহ তোমাদের সাথে রয়েছেন আর আরশে রয়েছেন তাহলে কোরআনে কি দ্বন্দ্ব আছে আল্লাহ একদিন নাজল করেছেন যে আমি আরশে আছি আর একদিন ভুলে গেছেন আগের কথাটি দিয়ে নাজল করে দিয়েছেন তোমাদের সাথে আছি দ্বন্দ্ব আছে নাকি তোমার বুঝতে দ্বন্দ্ব আছে বিদাতীদের তাফসীর বুঝতে দ্বন্দ্ব আছে বিশ্বাসে আকীদায় দ্বন্দ্ব আছে তাদের ধর্মে ভেজাল আছে কোরআনে কেরিমে কোনো দ্বন্দ্ব নেই বিরোধ নেই কোরআনে বিরোধ মুক্ত কোরআনে কেরিম কারণ আল্লাহ পাক ভুলে যান অমা কানা রব্বুকা নাসিয়া আল্লাহ পাক কোরআনে কেরিমে ইরশাদ করেছেন তোমার রব কখনো ভুলে যান না 23 বছর আগে যদি নাজিল করে থাকেন যে আল্লাহ আরশে আজিমে আছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে যদি আল্লাহ নাজিল করেন হ্যাঁ যে তোমাদের সাথে আছে তার মানে এই নয় যে 23 বছরে ভুলে গেছেন কিন্তু আমি আপনি অনেক কথাই 2-4 মাসেই ভুলে যায় বরং 2-4-10 দিনের মধ্যে ভুলে যায় তাই না আল্লাহ পাক ভুলে যাননি আর আল্লাহর কথায় বিরোধ নেই দ্বন্দ্ব নেই তবে অর্থ সঠিক বুঝতে হবে আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন আমিন তুম মান ফিস সামায় তোমরা কি নির্ভীক হয়ে গেছো ভয় করো না সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন মান ফিস সামায় যিনি আকাশে রয়েছেন তো কোরআনে কেরিমে আল্লাহ বলছেন আকাশেও রয়েছেন আর আল্লাহ পাক বলছেন ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম আমি তোমাদের সাথে রয়েছি তো আমরা কি আকাশে আছি নাকি আমরা তো আকাশে নাই আমরা তো জমিনে আছি কি অর্থ তাহলে অর্থের সমন্বয় করতে হবে অর্থের সমন্বয় করতে আল্লাহ তার আরশে আজিম আছেন আল্লাহ আকাশের ঊর্ধ্বে আকাশের উপরেও আছেন আর আল্লাহ আমাদের সাথেও আছেন যেমন তার জন্য উপযোগী কেমন ভাবে ওলামায়ে কেরামরা যারা কোরআন সুন্নাহ অনুসারী আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে যারা বিদাতপন্থী নয় তারা বলেছেন যে আল্লাহ পাক তার আরশে আজিমে আছেন আর আরশে আজিম আসমানের উপরে আল্লাহ পাকের জাত আরশে আজিমের উপরে রয়েছেন আর রহমান ও আল্লাহ আরশ ইস্তাওয়া এই ক্ষেত্রে বেশ কয়েকটি আয়াত রয়েছে 7-8টি আয়াত রয়েছে আর আল্লাহ পাক রব্বুল যেখানে বলেছেন তোমাদের সাথে রয়েছে ওয়া মাআকুম আইনামা কুনতুম যেখানে থাকো না কেন সেখানে আল্লাহ পাক তোমাদের সাথে রয়েছেন এখানে আল্লাহ পাক বলেছেন ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম তোমাদের সাথে রয়েছেন এটি দুই রকমের একটি হচ্ছে সাধারণ মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন কোন দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে এবং আল্লাহ পাক পরিবেষ্টন করার দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে অর্থাৎ আল্লাহ প্রত্যেক মানুষ সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন কে কোথায় আছে কে কোন অবস্থায় আছে মুসলিম হোক আর কাফের হোক পরিবেষ্টন করার দিকে প্রত্যেক মানুষ আল্লাহ পাকের পরিবেষ্টনের বাইরে যেতে পারে না আল্লাহ পাকের ঘেরার বাইরে যেতে পারে না কোন মানুষ সে এই ক্ষমতা নেই যে আল্লাহ পাক ওর খোঁজ রাখে না যে কোথায় যে গেল এই আসামি যে কোথায় পলাতক হ্যাঁ এইরকম নয় তাই এলমের দিক দিয়ে এহাত আর দিক দিয়ে তাফসীর কারগণ বলেছেন এলমের দিক দিয়ে অর্থাৎ জ্ঞানের দিক দিয়ে আর এহাত মানে পরিবেষ্টন করার দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সাথে রয়েছেন মুসলিমের সাথে কাফিরের সাথে আর মুমিন আল্লাহর বান্দার সাথে নেক লোকের সাথে অতিরিক্ত এই জ্ঞান এবং পরিবেষ্টনের বেশি আরো সাহায্যের দিক দিয়ে হ্যাঁ সহযোগিতার দিক দিয়ে হেফাজতের দিক দিয়ে সাথে রয়েছেন আল্লাহ পাক মুমিন বান্দার হেফাজত করেন আল্লাহ পাক নেক বান্দাদের সাহায্য করেন
এসব দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকাল আল্লাহ ইন্নি মাকুম আমি তোমাদের সাথে রয়েছি বড় নেতা ঢাকায় বসে আছে আর রাজনৈতিক লড়াই চলছে পল্লী গ্রামে কোন এক ডিস্ট্রিক্টের একবারে সুদূর 500 কিলোমিটার দূরে ধরেন ঢাকা থেকে আর এই নেতা বড় নেতা বলছে নিজের দল দলের লোকদেরকে যে সংগ্রাম চালিয়ে যাও আমি তোমাদের সাথে আছি বলে না বলে না হ্যাঁ তোমরা সংগ্রাম চালিয়ে যাও এলাকায় আমি তোমাদের সাথে আছি অথচ ঢাকাতে পড়ে আছে 500 কিলোমিটার দূরে মারামারি চলছে গন্ডগোল চলছে আওয়ামী লীগ আর বিএনপি ইত্যাদি বুঝতে পারছেন তো তাহলে একজন মানুষ যদি তার নেতৃত্বের ক্ষমতা সামান্য ক্ষমতা নিয়ে যদি কথা বলে আমি তোমাদের সাথে আছি আল্লাহ পাক বলছেন আরো সাজিমে থেকে বলছেন ইন্নি মাকুম আমি তোমাদের সাথে তোমাদের হেফাজতে আছি তোমাদের রক্ষণাবেক্ষণে আছি তোমাদের দেখাশোনা আছি তোমাদের সম্পর্কে আমি জ্ঞান রাখি ভুলে যাইনি হে মুমিন বান্দা তোমাদের আমি হেফাজত করব আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত লাইন আকামতুমুস সালাত আল্লাহ পাক বলছেন তোমরা যদি নামাজ কায়েম করো তো তোমাদের সাথে আছি সুবহানাল্লাহ আজকে অধিকাংশ মুসলিম বেনামাজি সুতরাং আল্লাহ তাদের সাথে নেই ওয়াকাল আল্লাহ ইন্নি মাকুম প্রশ্ন করে ওয়াকাল আল্লাহ ইন্নি মাকুম আমি তোমাদের সাথে আছি লাইন আকামতুমুস সালাতা যদি নামাজ প্রতিষ্ঠা করো গত শুক্রবারে নামাজ প্রতিষ্ঠা সাতটি দিক উল্লেখ করেছি এই সাতটি দিককে কমপ্লিট করে নামাজ কায়েম করুন নামাজ প্রতিষ্ঠা করুন আল্লাহ অবশ্যই উম্মতে মুসলিমার সাথে আছেন উম্মতে মুসলিমা না লাঞ্ছিত হবে না পদদলিত হবে না অপদস্থ হবে না গোলামি করবে বরং আনতুমুল আলাউন হবে আল্লাহ পাক উপরে রাখবেন আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করবেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ আল্লাহ পাক তাদেরকে খেলাফত দান করবেন খেলাফতের জন্য এত সংগ্রাম করতে হবে না আর এত বিদাতি তরিকা অবলম্বন করতে হবে না আল্লাহ পাক অবশ্যই দেবেন কিন্তু আল্লাহ পাক বলছেন তোমাদের সাথে আছি লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা যদি যাকাত প্রদান করো এখনো যে কোন গরিব দেশে পয়সাওয়ালা দেশের কথা বলছি না সৌদি আরবের মতো কুয়েতের মতো গরিব দেশে বাংলাদেশের মতো দেশে জি গরিব দেশগুলিতে ইন্দোনেশিয়ায় যদি যে কোনো গরিব দেশ নিন যদি সচ্ছল ব্যক্তিরা যাদের উপর যাকাত ফরজ আছে যথাযথভাবে যাকাত আদায় করে আর গরিবদের কাছে সঠিকভাবে পৌঁছে দেয় তাহলে কোনো ভিক্ষুক থাকবে না কোনো গরিব থাকবে না কোনো অভাব থাকবে না ওয়াতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরাসূলি আর যদি আমার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসো ওয়া আযযারতুমুহু এবং রাসূলগণের সাহায্য করো রাসূলগণের সাহায্য করো যেহেতু এই সম্বোধন করা হয়েছিল মানে ইসরায়েলদেরকে সেই জামানায় এক 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 যুগে একাধিক রাসূল আসতেন এই জন্য বহু বচন দিয়ে আল্লাহ পাক বলেছেন তার রাসূলের সাহায্য করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে বিদাতে লিপ্ত হয়েছি তাওহীদ ছেড়ে শিরকে লিপ্ত হয়েছি হ্যাঁ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন থেকে অনেক দূরে সরে গেছি আমরা এক শ্রেণীর লোকেরা ফাসিকরা পাপে লিপ্ত আর বিদাতিরা বিদাতে লিপ্ত না নবী সাল্লামের সুন্নত পালন না ফরজ ওয়াজেব না নামাজ তাহলে আল্লাহ পাক কেমন করে আমাদের সাথে হবেন ওয়া আকরাজতুমুল্লাহ কারদান হাসানা আর যদি তোমরা আল্লাহ পাককে কারজে হাসানা দান করো তাহলে তোমাদের সাথে আল্লাহ পাক রয়েছেন আর কি দিবেন বলছেন লাউকা ফিরান্না আনকুম সাইয়াতকুম তোমাদের গুনাহগুলিকে আমি মাফ করে দেব মোচন করে দেব আর এমন জান্নাত গুলিতে তোমাদেরকে দাখিল করব যে জান্নাতের নিম্ন দেশে বহু ঝর্ণা সমূহ প্রবাহিত রয়েছে তাজরি মিন তাহতিহা আনহার আল্লাহ পাক জান্নাত দান করবেন দুনিয়ায় গুনাহ খাতা মাফ করে দেবেন এর চাইতে বড় কামিয়াবি আর কি হতে পারে আপনি যদি কনফার্ম হয়ে মরতে পারেন যে আলহামদুলিল্লাহ আমার উপর কোনো গুনহার বোঝা নেই এর চাইতে বড় কামিয়াবি আর কিছু আছে এই কাজগুলি করলে আল্লাহ কি বলেছেন তাহলে কয়েকটি কাজ আবার দেখি আমরা লাইন আকামতুমুস সালাতা নামাজ কায়েম করো ওয়া আতাইতুমুজ যাকাতা যাকাত যদি দাও আর ওয়া আমানতুম বিরাসূলি যদি রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসো ওয়া আযযারতুম তাদের সাহায্য রাসূলের নিয়ে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু সেই দিনে যদি সাহায্য সহযোগিতা করো সেই দিনের দাওয়াত এবং ইরশাদের কাজ করো প্রচার প্রসার করো দিনের দাওয়াত যতটুকু যেভাবে দিতে পারেন আপনি
আপনি হয়তো একটি কিতাবের মাধ্যমে দিতে পারেন নিজে বলার ক্ষমতা নেই লেখার ক্ষমতা নেই কিতাব একটি কিনে দিতে পারবেন আপনি একটি ক্যাসেট কিনে দিতে পারবেন একটি সিডি কিনে দিতে পারবেন কোন জায়গায় হক কথা বলতে পারবেন কোন জায়গায় অন্যায় প্রতিবাদ করতে পারবেন কোন জায়গায় পাপ করা বন্ধ করতে পারবেন কোন জায়গায় নেকির কাজে উপদেশ দিতে পারবেন ইত্যাদি সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহায্য করা এবং দ্বীনকে বলিষ্ঠ করা ওয়া আকরাজতুমুল্লাহ কারজান হাসানার আল্লাহকে যদি উত্তম ঋণ প্রদান করো মানে দান খায়রাত করো অথবা যদি কোন মুসলিম ভাই বন্ধুদেরকে কর্জে হাসান আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছেন এই ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রথম কথা ঋণ নেওয়া থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করতে হবে এটা অভ্যস্ত হন যে আমার যতটুকু চাদর লম্বা আছে ততটুকু পা লম্বা করব বুঝেন না এই উদাহরণ হ্যাঁ চাদর যতটা লম্বা ততটাই পা লম্বা করবো যাতে করে পা না খুলে যায় অথবা এইদিকে মাথা না খুলে যায় অর্থাৎ যতটা আপনার মান্থলি উপার্জন আছে ইনকাম আছে চাকরিজীবী হলে চাকরিতে যত টাকা আপনি পান অথবা ব্যবসা হলে যত টাকা আপনার ইনকাম হয়ে আসছে তত টাকার মাধ্যমে আপনি নিজের পরিবার নিয়ে খাওয়া দাওয়া যে খরচগুলি রয়েছে সেই খরচগুলি আপনি চালাবার চেষ্টা করেন আর আপনার বেতন হচ্ছে 700 রিয়াল 400 রিয়াল মোবাইলে যায় স্ত্রীর সাথে কথা বলে আর 200 রিয়াল খেতে হবে এইদিকে মা আছে বাবা আছে তারা বলছে টাকা পাঠাও আর এদিকে 3 লাখ টাকা খরচ করে এসেছি যেতে পারছি না 3 বছর 4 বছর হয়েছে দেশে যেতে পারছি না কেমন করেই বা যাবো কারণ আমার তো 400 টাকা মোবাইলই খরচ করতে হবে নাহলে তো বাঁচবো না হ্যাঁ এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কোনোদিনই ঋণ মুক্ত হইতে পারবেন না কোনোদিন ঋণ মুক্ত হতে পারবেন না সুতরাং যথাসাধ্য ঋণ মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে তার উত্তম পন্থা হচ্ছে যে আমাকে প্রথম দেখে নিতে হবে আপনাকে প্রত্যেক ভাইকে দেখে নিতে হবে যে আমার ইনকাম মাসিক কত টাকা যত টাকা আমার ঘরে আসছে তত টাকার মধ্যেই আমার কাজগুলিকে সারব বরং আমরা যখন প্রবাসী এখানে চিরকাল নয় এখান থেকে যদি সম্ভব হয় কিছু বাঁচাবার চেষ্টা করব এ হচ্ছে জ্ঞানী মানুষের পরিচয় তাহলে কোনোদিনই কারো কাছে ঋণ চাইতে হবে না এবং কখনো আপনার টেনশন হবে না মানসিক পীড়ায় ভুগবেন না আপনি সব সময় আলহামদুলিল্লাহ সুখী থাকবেন মানসিক দিক থেকে আর মানুষের পক্ষ থেকেও সুখী থাকবেন কেউ আপনাকে কিছু বলতে আসবে না কেউ আপনার সম্পর্কে এই সমালোচনা করার সুযোগ পাবে না যে এই লোকটি টাকা পয়সা নিয়েছে এতদিন থেকে দিচ্ছে না কখন যে দেবে কোনো সুযোগ পাবে না আলহামদুলিল্লাহ এইভাবে যদি চলার চেষ্টা করেন ঋণ ঋণের বিষয়টি বা ঋণ পরিশোধের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে কোন মানুষ যদি মারা যায় তাহলে পরপর কয়েকটি কাজ করতে হবে কয়েকটি কাজ তার সম্পর্কে করতে হবে মাইয়েতের সাথে মৃত ব্যক্তির সাথে কয়েকটি অধিকার জড়িত ফারাইজের কিতাবে আমরা যখন ছাত্র জীবনে পড়েছিলাম ইয়াত আল্লাহ কবিল মাইয়েতে হকুকুন আর বা চারটি হক চারটি অধিকার জড়িত হচ্ছে প্রতিটি মৃত ব্যক্তি যে কোনো মানুষ মারা যাবে তার সাথে চারটি হক জড়িত প্রথম হক হচ্ছে হ্যাঁ না প্রথম অধিকার একজন মানুষ মারা গেছে লাশ পড়ে আছে কি করতে হবে কাফন দাফন করতে হবে ভালো কথা বলেছেন প্রথম তার হক যে তাকে এখন মাটির নিচে পৌঁছাতে হবে যদি ভালো ব্যক্তি হয় তাহলে তাড়াতাড়ি ভালো জায়গায় তাকে পৌঁছে দাও সে আর আল্লাহর নিয়ামত পাক আরাম পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা খবরদার বিলম্ব করবে না মাইয়াতকে নিয়ে অমুক আসুক তমুক আসুক ও আসছে সে আসছে না বিলম্ব করিও না আর যে ওয়াইন একো শাররান যদি খারাপ মানুষ হয় তাহলে কি করতে হবে তাও তাড়াতাড়ি পৌঁছাতে হবে শাররুন তাজা ওনা আন রিকাবিকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তোমাদের কাঁধ থেকে খারাপকে নামিয়ে ফেলো তাড়াতাড়ি মাটিতে দেখে আসো দাফন করে আসো তাড়াতাড়ি তাহলে সৎ হোক আর অসৎ হোক এমনকি কাফের হোক বেদিন হোক জানাজা পড়িয়েন না কাফের বিদিনের কিন্তু তাড়াতাড়ি করে পুঁতে আসেন মাটির তলায় তাকে রেখে আসেন অনিষ্টকে তাড়াতাড়ি করে রেখে আসেন তো প্রথম হক হচ্ছে মাইয়েতের যে কাফন দাফন করতে হবে কাফন দাফনের জন্য যে প্রস্তুতি রয়েছে কারণ অনেক জায়গায় বিনা পয়সায় না গ্রামাঞ্চলে বিনা পয়সায় শহরে বিনা পয়সায় হয় হ্যাঁ কবরস্থানের জায়গাটুকু কিনতে হয় অনেকেই জানেন হয়তো শহরে যারা খোঁজ খবর রাখেন কাফনের কাপড় অনেক জায়গায় গ্রামে ফ্রি পাওয়া যায় হ্যাঁ এই দেশে তো সরকার দিয়ে দেয় কিন্তু আমাদের কিনতে হয় অনেককে কিনতে হয় তো যাই হোক এই হকগুলি প্রথম আদায় করতে হবে
জানাজা প্রস্তুত করার জন্য এবং দাফন করার জন্য যতগুলি খরচ খরচা লাগে প্রথম যা কিছু তার আছে পরিত্যক্ত ধন আছে তার ধন থেকে এটা করা হবে ছেলে মেয়েরা এসে যেমনই মারা গেছে তাড়াতাড়ি করে টাকা পয়সা ভাগ করা শুরু করলো এটা চলবে না আগে কাফন দাফনের খরচ দিতে হবে কাফন দাফন করার পরে যদি কিছু বাঁচে পরে চিন্তা করবে দুই নম্বর কাজ দুই নম্বরে হ্যাঁ ঋণ পরিশোধ করতে হবে লোন দেখতে হবে যে এই ব্যক্তি যে মারা গেছে এর উপর ঋণ কর্জা কারো আছে নাকি কেউ টাকা পাবে আগে থেকে খোঁজ করতে হবে এগুলি বরং ওসিয়ত লিখে রাখতে হবে যে আমার কাছে অমক অমক ব্যক্তি এত টাকা পাবে যদি কারো ঋণ নাও থাকে লিখে রাখতে হবে যাতে করে মরে যাওয়ার পরে আপনার আপনজনরা আত্মীয় স্বজনরা অস্বীকার না করে আমরা তো জানি না আমরা কোথা থেকে দেব আর আমাদের দেশে এটাই হয় সাধারণত হয় না আমাদের দেশে যেই প্রথাটি আছে সেটা হচ্ছে জানাজার নামাজ এখন শুরু হতে যাচ্ছে কাতার লেগে গেছে লোকজন দাঁড়িয়ে গেছে শুধু তাকবীর বাকি আছে আর তখন হঠাৎ করে একজন বলছে আমি এই মুকের কাছে এত টাকা পাবো আরে এটা সময় নাই তারা অনেক আগে এবং যেই ব্যক্তি মারা যাচ্ছে তার জরুরি ছিল যে সে লিখে রাখবে তার স্ত্রীকে জানিয়ে রাখবে তার ছেলে মেয়েদেরকে জানিয়ে রাখবে তার আত্মীয় স্বজন যে কেউ আছে ঘনিষ্ঠ লোক আমানতদার তাদেরকে জানিয়ে রাখবে লিখিত রাখবে যাতে প্রমাণ থাকে এসব করে রাখবে যাতে করে হক তাড়াতাড়ি আদায় হয়ে যায় হক আদায় হওয়ার পরে যাতে করে কবরে যায় না হলে কবরে আল্লাহ পাকের আজাবে ফেসে যাবে তো দ্বিতীয় মাইয়াতের অধিকারের কথা বলছিলাম যে ধন সম্পদ যে পরিত্যক্ত ধন আছে তা থেকে ঋণ পরিশোধ করতে ঋণ পরিশোধ করতে গিয়ে দেখা গেল যে পাঁচ বিঘা জমি ছিল পাঁচ বিঘা জমি পুরো বিক্রি করতে হলো বিক্রি করবেন না করবেন না না বোঝা আরে পাঁচ বিঘা বিক্রি করতে ছেলে মেয়ে কি খাবে আমাদের দেশের মানুষ করবে এই লোকটি দশ লক্ষ টাকা ঋণ আছে এর উপর সুতরাং এই দশ লক্ষ টাকা ঋণ পরিশোধ করতে হলে এর পাঁচ বিঘা জমি আছে সব বিক্রি করতে হয় করবে আমার মনে হয় এইরকম আল্লাহর বান্দা পাওয়া মুশকিল আছে আজকালকার জামানায় আর এই জন্য জান্নাত পাওয়া মুশকিল আম হাসিব তো আন্তা দখুলুল জান্না আল্লাহ বলছেন জান্নাত কি অত সস্তা নাকি এত সহজে হাসিল হয়ে যাবে জান্নাত অত্যন্ত মূল্যবান আল্লাহর হক আদায় করতে হবে মানুষের হক আদায় করতে হবে আপনার ছেলে মেয়েরা পাঁচ বিঘা জমি নিয়ে খাবে আর আপনি মানুষের হক নষ্ট করে রেখেছেন দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা চলবে আগে জমি বিক্রি করেন বাড়ি ঘর বিক্রি করেন দিয়ে পরিশোধ করেন তবে যদি যারা ঋণ পাবে তারা যদি দয়া করে তারা যদি বিলম্ব করে যে ঠিক আছে অসুবিধা নেই যা জমি জায়গা বিক্রি করার প্রয়োজন নেই আচ্ছা আমরা সময় দিচ্ছি সেটি আলাদা কথা কিন্তু এখানে দুই নম্বর হক হচ্ছে যে ঋণ পরিশোধ করতে হয় পরিত্যক্ত ধন থেকে জমি জায়গার আকারে থাক আর স্বর্ণ চাঁদির আকারে থাক টাকা পয়সার আকারে থাক যেখানেই থাক না কেন যেভাবে থাক না কেন তিন নম্বরে হ্যাঁ ওসিয়ত তিন নম্বরে কি করতে হবে মাইয়্যাতের সাথে যে হক জড়িত তা হচ্ছে ওসিয়ত ওসিয়ত কাকে বলে ওসিয়ত আর নসিহতে কি পার্থক্য আছে হ্যাঁ নসিহত মানে উপদেশ দেওয়া আমাদের দেশের লোকেরা ওয়াজ নসিহত বলে বলে না নসিহত মানে উপদেশ দেওয়া উপদেশ যে কোনো ব্যক্তির পক্ষ থেকে হইতে পারে অভিভাবকের পক্ষ থেকে যে ব্যক্তি মারা যাচ্ছে অসুস্থ ব্যক্তি মৃত সজ্জায় তার পক্ষ থেকে উপদেশ হতে পারে নসিহত নসিহত করছে যে বাবা ছেলে মেয়েদেরকে তোমার নামাজ পড়ি স্ত্রীকে বলছে যে খুব পর্দা পুশিদা হয়ে থাকিও খুব দিনদারির সাথে থাকিও খবরদার দিনের বাইরে যেও না নামাজ গাফিলতি করি ইত্যাদি নসিহত ভালো কথা বলছে নসিহত এগুলি আর ওসিয়ত আর এই নসিহত যে কোনো সময় হতে পারে সুস্থতায় হতে পারে অসুস্থতায় হতে পারে মৃত্যুর পূর্ব মুহূর্তে হতে পারে আগেও হতে পারে যৌবনে হতে পারে বিদেশে আসছেন আপনাকে আপনার আম্মা আব্বা নসিহত করছে নসিহত মৃত্যুর পূর্ব মুহূর্তে যা হয় আর বিশেষ করে যদি ধন সম্পদের সাথে সম্পর্কিত থাকে টাকা পয়সার সাথে সম্পর্কিত থাকে তাহলে একে ওসিয়ত বলা হয় আল্লাহ পাকের ওসিয়তের কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইয়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা সনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক এই লম্বা আয়াতের শেষখানে বলছেন আল্লাহ পাক মিমবাদে ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন অন্য আয়াতে বলছে মিমবাদে ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন আল্লাহ পাক এখানে ওয়াসিয়তের কথা উল্লেখ করেছেন আর দাইন লোনের কথা ঋণ কর্জার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তাহলে এই দুইটি বিধান রয়েছে মৃত ব্যক্তি পরিত্যক্ত ধন সম্পদ ছেড়ে যাচ্ছে আল্লাহ পাক বলছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে আল্লাহ পাক উপদেশ দান করছেন ওসিয়ত আল্লাহ পাকের ওসিয়ত হচ্ছে নসিহত উপদেশ তাহলে ওসিয়ত অনেক সময় নসিহত উপদেশের অর্থে ব্যবহার হয় আল্লাহ পাকের পক্ষ থেকে উপদেশ কি
আদেশ প্রদান ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি আমি মানুষকে ওসিয়ত করেছি মানে আদেশ প্রদান করেছি আল্লাহ পাকের পক্ষ থেকে যে মাতাপিতার সাথে সদাচরণ করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়তের কথা কোরআনে কারীম উল্লেখ করেছেন এই ওসিয়ত ধন সম্পদ সম্পর্কিত বিশেষ করে যদি ওই মৃত ব্যক্তি তার জীবদ্দশায় বলে গিয়ে থাকে যে আমার ধন সম্পদ থেকে আমার জমি জায়গা থেকে মসজিদে পাঁচ কাঠা দান করে দিবে মাদ্রাসায় দশ হাজার টাকা দান করে দিবে আমার অমুক নাতি আছে তার বাবা মারা গেছে নাতি যেহেতু ছেলেরা থাকলে নাতি পাবে না সুতরাং ওই নাতিকে তার জন্য ওসিয়ত ওলামায়ে কেরাম বলেছেন যে ফরজ সে ভাগ পাচ্ছে না বাবা তার মারা গেছে হয়তো অনেক মেহনত করে গেছে কিছু রেখে যেতে পারেনি সে অনেকে এইরকম রয়েছেন প্রবাসী আছেন আর সব পাঠাচ্ছেন আমাদের দেশি তরিকায় বাবার নামে পাঠাচ্ছেন বাবার নামে পাঠাচ্ছেন হঠাৎ করে আল্লাহ না করে আপনার ছেলে মেয়ে আছে আর আপনার ইন্তেকাল হয়ে গেল আপনার আব্বা বেঁচে আছে টাকা পয়সা কার হাতে আপনার আব্বার হাতে আপনার আব্বার ধন সম্পদ কে পাবে আপনার ভাইয়েরা পেল আপনার ছেলে মানে আপনার আব্বার নাতি আর কিছু পাচ্ছে না এই ক্ষেত্রে ওসিয়ত ফরজ ফরজ ওসিয়ত আমার নাতিকে দুই বিঘা জমি দিয়ে দিবে এক তৃতীয় অংশ ওসিয়ত করতে পারে যত ধন সম্পদ আছে তার এক তৃতীয় অংশ পর্যন্ত ওসিয়ত করতে পারে সে মাদ্রাসায় দিয়ে দিতে পারে মসজিদে দিয়ে দিতে পারে আল্লাহর রাহে দিয়ে দিতে পারে ইসলামিক প্রতিষ্ঠানে দিয়ে দিতে পারে যে কোনো ব্যক্তিকে দিয়ে দিতে পারে যে কোনো বন্ধুকে দিয়ে দিতে পারে যে কোনো যারা ওয়ারেস নয় মানে ধন সম্পদে ভাগ পাবে না তাদেরকে দিবে যারা ধন সম্পদে আল্লাহ পাক ভাগ নিযুক্ত করেছেন তারা তাদের জন্য ধন সম্পদের ওসিয়ত জায়েজ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন একটি হাদিসে ইন্নাল্লাহ কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে নিজ নিজ প্রাপ্য দিয়ে দিয়েছেন কে কি পাবে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে বোন থাকলে কি পাবে মা কি পাবে বাবা কি পাবে তাই না দাদা দাদি কি পাবে ইত্যাদি স্বামী কি পাবে স্ত্রী স্বামী মারা গেল তো স্ত্রী কি পাবে ইন্নাল্লাহ কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কাহু প্রত্যেক হকওয়ালার হক আল্লাহ পাক দিয়ে দিয়েছেন প্রদান করেছেন ফরায়েজে কোরআনে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে ফালা ওয়াসিয়াত লি ওয়ারিসিন সুতরাং যেই ব্যক্তি ওয়ারিস হচ্ছে মানে ধন সম্পদে ভাগ পাচ্ছে নির্ধারিত তার জন্য ওসিয়ত জায়েজ নাই তাহলে এই কথা বলা যাবে না ছেলে আপনার ওয়ারিস হচ্ছে আপনার আব্বা ওয়ারিস হচ্ছে আর বলছেন আমার আব্বাকে আমার আব্বা ছয় ভাগের এক ভাগ পাচ্ছে আচ্ছা না ওনাকে আরো দশ হাজার টাকা দিয়ে দিও আরো এক লাখ টাকা দিয়ে দিও খালা ওসিয়াত লি ওয়ারিসিন যে ধন সম্পদে ভাগ পাচ্ছে তার জন্য ওসিয়ত নেই ওসিয়ত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ধন সম্পদে ভাগ পাবে না কিন্তু তাকে আপনি দিতে চান কিছু সে মাদ্রাসা মসজিদই হোক আর কোনো ব্যক্তি হোক তো বলছিলাম তৃতীয় হক যে ওসিয়ত তাহলে মাইয়াতের ধন সম্পদ তিন নম্বরে দেখতে হবে যে কোনো ওসিয়ত আছে কিনা লিখিত থাকলে তো স্পষ্ট প্রমাণ অথবা দুইজন সাক্ষী আছে দাঁড়িয়ে বলল যে এই ভাই যে মারা গেছেন উনি বলেছেন যে মসজিদে পাঁচ কাঠা জমি দেবো ছেলে মেয়েরা বলছে যে না 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 আমরা দেবো না আমরা জানি না চলবে না দুইজন সাক্ষী যদি মুসলিম থাকে দিনদার নামাজি মুসলিম তাহলে দিতে হবে কারণ এই মৃত ব্যক্তি বলে গেছে ওই নাতি কি আমার দুই বিঘা জমি দিয়ে দিও বলে গেছে সাক্ষী দুইজন আছে অথবা লিখিত আছে এই জন্য লিখিত থাকা উচিত ছেলেরা আরে দুই বিঘা জমি চলে যাবে ও নাতি ওই ছেলে পেয়ে যাবে আমরা আমাদের কমে যাবে না 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 দেবো না চলবে না সাক্ষী আছে দিতে হবে তিন নম্বরে ভাগ বন্টনের আগে কি ওসিয়ত তাহলে তিন নম্বরে ওসিয়ত চার নম্বরে না জানা জানা ওই ওর মধ্যে সব সামিল চার নম্বরে হচ্ছে ধন সম্পদ ভাগ করা এখন বাকি যে পরিত্যক্ত ধন সম্পদ আছে এখন ভাগ করেন যে যা পাবে এখন ছেলে বলতে পারে যে আমার ভাগ আমরা ভাগ করি ছেলেরাই তো আমাদের সবকিছু দখল করে নিচ্ছে ওদের কাছে ওরা আবার কার কাছে চাইতে যাবে হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে বলবো কারণ এরা আমাদের সমাজে মজলুম নির্যাতিতা বিয়ে দিয়ে দিল মানে বিদায় করে দিল আর দেবে না কিছু আর এমন তারা দুর্বল মানসিক দিক থেকে যে চাওয়াটাকেও বড় লজ্জার ব্যাপার কি করে ভাইয়ের কাছে চাইব ভাইয়ের কাছে চাইলে আর ভাইয়ের বাড়ি আসতে পারবে না তার মানে হোটেলে কিছু ডিপোজিট রেখে যেতে হবে দুনিয়ায় কোনো হোটেলে দামামে খেলে তো কোনো ডিপোজিট রাখতে হয় না রাখতে হয় নাকি
যাচ্ছেন নগদ পাঁচ রিয়াল দিচ্ছেন দশ রিয়াল দিচ্ছেন খেয়ে দেবে জন্য অগ্রিম কিছু ডিপোজিট দিয়ে যেতে হচ্ছে কিন্তু ভাইয়ের বাড়ি আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে শুনেন অধিকাংশ ভাইয়ের বাড়িতে বোনকে যদি আসতে হয় রাস্তা খোলা রাখতে হয় তাহলে জমি জায়গা না চলবে না রাখতে হবে কারণ আসি ছেলে মেয়ে নিয়ে আসবো দশ দিন থাকবো খাবো দাবো তো কিছু রাখতে হবে নিয়ে গেলে রাস্তা বন্ধ করে দিবে ভাই কেমন জালেমের জালেম আমাদের দেশের অধিকাংশ ভাইয়েরা অন ইসলামিক প্রথা যেখানে নারীদের ওপর নির্যাতন হয়েছে এই নারী নির্যাতন দূর করেন আর নারী নির্যাতনের নামে আজকাল নারীদের ইজ্জত নিয়ে খেলা তাদেরকে রাস্তায় মাঠে ঘাটে নামিয়ে দেওয়া রাজনীতিতে পলিটিক্সে নামিয়ে দেওয়া এগুলি অন ইসলামিক কাজ যেখানে নারীর হক রয়েছে সেখানে নীরব রয়েছে চুপ রয়েছে জাতি জাতির নেতারা আর যেখানে নারীর হক নেই যেখানে নারী যদি বেরিয়ে যায় রাস্তাঘাটে মাঠে ঘাটে কলকারখানায় বেরিয়ে যেখানে তাদের ইজ্জত নষ্ট করা হবে ধর্ষিত হবে তারা সেখানে তাদেরকে বের করতে চায় কারণ নারীদের সম্পর্কে এই জালেম পুরুষদের অসৎ নিয়ত রয়েছে নিয়ত সৎ নেই তো বলছিলাম যে চার নম্বরে তখন ভাগ হ্যাঁ বোন আসছে আসুক আর না আসুক ভাইকে বলতে হবে যে আসো বোন আব্বা মারা গেছেন এখন তাড়াতাড়ি করে আমরা এখানে একই জমিগুলি খাবো জমি ভাগ করি তুমি তোমার জমি নিয়ে যাও এই যে টাকা আছে এক লক্ষ টাকা আছে যাও এত টাকা ভাগ পাচ্ছ তুমি ভাগ নিয়ে যাও জি মাকে বললো মা আপনার ভাগ এতটা আপনি এটা নেন নিয়ে যান এইভাবে ভাগ করে দেবে তো বলছিলাম এই ঋণের আলোচনা করতে গিয়ে এদিকে এগিয়ে যেতে এই জন্যই হলো যে এতেও আমাদের দেশে কুসংস্কার রয়েছে সুতরাং সেগুলি দূর করার প্রয়োজন রয়েছে ঋণের কথা বলছো ঋণ কত গুরুত্বপূর্ণ যে ওসিয়তের আগে ঋণ ঋণ পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ করতে গিয়ে সমস্ত ধন সম্পদ জমি জায়গা শেষ হয়ে গেল তাহলে আর ওসিয়ত নেই ওসিয়ত যে করা ছিল এমন একজন লোক উদাহরণস্বরূপ ধরুন যে তার উপর এক লক্ষ টাকা ঋণ আছে আর সে ওসিয়ত করে রেখেছে যে মসজিদে দশ হাজার টাকা দিয়ে দিও এক লক্ষ টাকা ঋণ আছে আর ওর যে টাকা পয়সা আছে বা জমি জায়গার দাম এক লক্ষ টাকা ঋণ পরিশোধ করলে আর ওসিয়ত তার বাস্তবায়ন করা হয় না কি করতে হবে ঋণ পরিশোধ করে দিতে হবে ওসিয়ত থাকলে ওসিয়ত বাস্তবায়ন করার সময় টাকা পয়সা নেই শেষ ছেলেমেয়েরা খালি হাতে জন্মজুর হইতে হবে সকালে যেতে হবে সন্ধ্যায় খেটে খেতে হবে রিক্সা চালাতে চালাক রিক্সা চালাক কিন্তু ঋণ পরিশোধ করতে হবে ঋণ আগে পরিশোধ করতে হবে কত গুরুত্বপূর্ণ বিষয়টি ঋণে ঋণ নেওয়ার সময় আমাদের অন্তরে যদি আমরা নিই ঋণ আল্লাহ না করে প্রথম কথা ঋণ নিতে হয় কিন্তু ঋণ যদি নেন তো কোনো দোষনীয় ব্যাপার নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম ঋণের আদান প্রদান করেছেন লোন কর্জা নিয়েছেন দিয়েছেন করেছেন নবী করিম সাল্লাম সাহাবাই কেরাম সুতরাং নেওয়া যেতে পারে কিন্তু যদি এতে থেকে বেঁচে থাকেন যেমন বললাম তাহলে ভালো ঋণ যখন নেবেন কারো কাছে তখন অন্তরে যাতে করে এখলাস থাকে কিসের এখলাস যে আমি যেই সময় নির্ধারিত হয়েছে তার আগে আদি করব বা যথাসাধ্য তাড়াতাড়ি করে এই ঋণ পরিশোধ করে দেবো ঋণ পরিশোধ করলেই আমি আরাম পাবো এগুলো হচ্ছে এখলাসের অন্তর্ভুক্ত আমার উপরে ঋণ রয়েছে কেন ঋণ থাকবে ঋণ তাড়াতাড়ি আদায় করবো আর ঋণ পরিশোধ করে দিলেই আমি আরাম পেলাম ঋণ আল্লাহ যদি দেরিও হয় যাতে করে আমি তাড়াতাড়ি করে ঋণ পরিশোধ করতে পারি আল্লাহর কাছেও কামনা করতে হবে এবং অন্তরে সততাও রাখতে হবে মনের ইচ্ছাও রাখতে হবে এবং এর জন্য প্রচেষ্টাও চালাতে হবে শুধু মনের ইচ্ছা রাখলে মনের ইচ্ছা আছে কিন্তু দিচ্ছেন না চলবে তো মনের ইচ্ছাও থাকতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ঋণ পরিশোধ করার এবং তার সাথে সাথে চেষ্টাও করতে হবে যে ঋণটা যাতে করে আমার তাড়াতাড়ি পরিশোধ হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা ঋণ নেওয়ার পরে পরিশোধের ইচ্ছা রাখবে আল্লাহ পাক তাদের সাহায্য করবেন আর যদি কেউ ঋণ নেওয়ার সময় যদি মনে গোলমাল থাকে ঋণটা পেয়ে তো যাই দেখা যাবে কখন দিব দেখা যাবে আল্লাহ পাক সর্বনাশ করে দেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি শুনায় আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বুখারী শরীফে রয়েছে মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা যেই ব্যক্তি কোন মানুষের ধন সম্পদ নিল ধার নিল ইউরিদু আদাআহা উদ্দেশ্য হচ্ছে আদায় করে দেওয়া আমি আদায় অবশ্যই করব ইনশাআল্লাহ করব এই নিয়ত নিয়ে আমি ঋণ নিলাম আদাল্লাহু আনহু তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করবেন সুবহানাল্লাহ আল্লাহ ঋণ পরিশোধ করবেন আল্লাহ কোনোদিন দিতে আসবেন কিন্তু আল্লাহই দাতা যেহেতু আল্লাহ পাক তাকে তৌফিক দেবেন এমন রেজেকের দ্বার খুলে দেবেন
দেখছেন যে আমি 2 লাখ টাকা ধার করে এসেছি আর এসে তো আমার বেতন তো কম 500-700 টাকা বেতন এতে বাবা মা কি পাঠাবো কি আর নিজের খাওয়া খরচ কি রাখবো আর এত টাকা কি করে ঋণ পরিশোধ করব অনেক চিন্তায় আছেন আপনি কিন্তু যখন আপনি ঋণ নিয়েছেন তখন আল্লাহর সাথে ইখলাসের সাথে ঋণ নিয়েছেন আল্লাহ এই ঋণ যাতে করে আমি তাড়াতাড়ি পরিশোধ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও ইরিদু আদাহা ইচ্ছা আছে আদায় করার তাহলে আল্লাহ পাক এমন রিজিকের রাস্তা খুলে দেবেন যে আপনাকে ভাবতেও হবে না ওয়ারযুকুহু من حيث لا يحتسب মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ঋণ তো নিয়েছে আল্লাহ কিন্তু আল্লাহ maaf করো যাতে করে ঋণ পরিশোধের আগে মত না চলে আসে আল্লাহকে ভয় করলো আর কি করলো আল্লাহর উপর ভরসা করলো আল্লাহ তোমার উপর ভরসা আমার না কফিলের উপর ভরসা না এই চাকরির উপর ভরসা না দুনিয়ার কোনো ব্যক্তির উপর ভরসা আল্লাহ না আর কারো উপর ভরসা আল্লাহ একমাত্র তোমার উপর ভরসা ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الله কে ভয় করলে আল্লাহ এক রাস্তা খুলবেন আর দুই নম্বর আল্লাহ পাক এমন জায়গা থেকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা দেবেন রিজিকের রাস্তা খুলে দেবেন লা ইয়াহতাসিব সে কল্পনাও করেনি তার কল্পনার বাইরে ছিল আর তারপরে যদি ভরসা করেন তাকওয়া অর্জন করলেন অন্তরে আল্লাহর ভয় যে আমি এক পয়সা কারো খেয়ে মরব না আত্মসাত করে মরবো না ঋণ পরিশোধ করবো এই তাকওয়া আর তার সাথে সাথে আল্লাহর উপর ভরসা যে আল্লাহ তুমি সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দাতা একমাত্র তুমি তোমার উপর ভরসা ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহ তাহলে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট তার ঋণ আদায় কেমন করে করতে হবে আল্লাহ পাক যথেষ্ট তার জন্য এই ঈমান আমাদের থাকতে হবে কোরআনে কারীমের প্রতি যে আল্লাহ পাক যদি স্বতন্ত্র থাকে আপনার আমার তাহলে আল্লাহ পাক অবশ্যই তৌফিক দেবেন ওমান আখাযা ইউরিদু ইতলাফাহা আর কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে লোন নিল আজকাল যারা ব্যাংকে লোন নেয় তাদের অবস্থা জানেন কি হ্যাঁ যারা ব্যাংকে লোন নেয় অধিকাংশই তারা উদ্দেশ্য বেইমানি আত্মসাৎ করা বিশেষ করে বড় বড় পয়সাওয়ালা হকি কি করবে ধরে নিয়ে আসবে কোন রকম করে বেইমানি করে আত্মসাৎ করে এদিক সেদিক করে শেষে দেখা যাবে যদি একেবারে মানে নিরুপায় হয়ে যায় না দিলে আর হচ্ছে না একেবারে জেলে চলে যেতে হবে তখন হয়তো দেবে না হলে সোজা ভাবে কখনো দেবে না এক তো হারাম সুদের ওপর ঋণ নিয়ে আসে তারপরে যদি সুদই নাও হয় ধরেন ইসলামী ব্যাংকের সাথে আদান প্রদান করছে তারপরে যদি এরকম করে যদি কোনো ব্যক্তি ব্যক্তির কাছ থেকে কোনো প্রতিষ্ঠান কাছ থেকে ঋণ নেই ইউরিদ ইতলাফাহা কিন্তু ঋণ পরিশোধের ইচ্ছা নেই টাকা হাতে পেয়ে গেছে আর আজকালকার অধিকাংশ মানুষের অবস্থা আমি মাঝে মাঝে বলি ব্যক্তি আলোচনায় বলি এই কথা যে আজকাল কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে দেন যে তার দয়ার আশাবাদী হয়ে যান আপনি বুঝতে পারছেন তো আশা করি তার দয়ার আশাবাদী তার যদি দয়া মায়া হয় যে বেচারা দিয়েছে তার টাকা তো টাকাটা দি কোনোদিন দয়া হয়তো দেবে আর যদি দয়া মায়া না হয়তো দেবে না তার রহম করম দয়ার উপর আপনি নির্ভরশীল এখন আপনার যে ন্যায্য হক আপনি দিয়েছেন আপনার মেহনত করা টাকা আপনি যে চাইবেন আর যথা সময় যে সময় দিতে চেয়েছে দেবে বা আপনার যখন প্রয়োজন হয়েছে এখন হঠাৎ করে দেশে যাচ্ছেন বা এই টাকাটা দাও যেখান থেকে হোক ব্যবস্থা করে দেবেন না 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 নিজের কাজ চলতেছে আমার সমস্ত কাজ চলতে আছে আমার কাজে বাধা নেই কিন্তু ঋণ পরিশোধ দয়া হইলে দেবে আর যদি দয়া না হয় নিষ্ঠুর হয় দেবে না আল্লাহর ভয় নেই পরকালের চিন্তা নেই আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে জাহান্নামে যেতে হবে মানুষের হক খেয়ে মরলে আল্লাহ পাক কোনোদিন মাফ করবেন না আল্লাহর হক কোনোদিন মাফ করতে পারেন মানুষের হক আল্লাহ মাফ করবে না এসব চেতনা ইমান অনেক দূরে চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওমান আখাযা ইরিদু ইতলাফা আতলাফাহুল্লাহ যেই ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিল কর্জা নিল তারপরে দেওয়ার উদ্দেশ্য নেই আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন আতলাফাহুল্লাহ নষ্ট করে দেবেন সর্বনাশ করে দেবেন বুখারী শরীফের হাদিস তিরমিজি এবং মুসলিম শরীফের আরেকটি হাদিস রয়েছে যে ঋণের গুনাহ মাফ হয় না ঋণের গুনাহ মাফ হয় না যতগুলি আমল রয়েছে সবচাইতে ফজিলতের আমল বলা হয়েছে সবচাইতে ফজিলতের আমল এবং কষ্টকর আমল কি হতে পারে জিহাদ সবচাইতে ফজিলতের আমল এবং কষ্টের আমল আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম তোমাদের উপর জিহাদ বিধিবদ্ধ করা হয়েছে কিন্তু তা বড়ই কষ্টকর তাতে ঝুঁকি নিতে হয় ছেলে মেয়ে ইতিম হবে
স্ত্রী বিধবা হবে মা বাবার রুজি রোজগার রাস্তা বন্ধ হবে সুতরাং এখানে গিয়ে মুনাফিকদের চেনা গিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামাজেও চেনা যায়নি রোজাতেও চেনা যায়নি হজ যাকাতেও চেনা যায়নি চেনা গিয়েছিল এই উহুদের ময়দানে গিয়ে রাস্তায় 300 মুনাফিক বেরিয়ে চলে আসলো সেখানে গিয়ে চিহ্নিত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিরওয়াতুস সানামিল জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া 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 সব উপরে থাকে তাই না দেখেন শাড়ির চূড়া হ্যাঁ চূড়া ইসলামের চূড়া হচ্ছে জিহাদ জিহাদ করে শুধু জিহাদ করে ফিরে আসলো না বরং সেখানে নিজের জান মাল সবকিছু কুরবানি করে চলে আসলো শহীদ হয়ে গেল কিন্তু তার উপর 10000 টাকা ঋণ ছিল maaf করবেন আল্লাহ পাক maaf করবেন না এত বড় মর্যাদা পাওয়ার পরেও সে আযাবে থাকবে আল্লাহ পাকের জাহান্নামে জ্বলতে থাকবে আল্লাহ পাক maaf করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের হাদিস সুনান তিরমিজির হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইগফারু লিশহীদে কুল্লু যামবিন শহীদের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন শহীদের সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করবেন ইল্লা দাইন তবে ঋণ কর্জের গুনাহ আল্লাহ পাক maaf করবেন না আশা করি যে সব ভাইরা কর্জ নিচ্ছেন অসৎ নিয়ত যদি থাকে তো নিয়তকে সৎ করে নেবেন যে সব ভাইরা কর্জ নিতে বাধ্য হচ্ছেন কর্জের আদান প্রদান করতে হচ্ছে আল্লাহকে ভয় করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি হাদিস আমাদেরকে সতর্ক করার জন্য যথেষ্ট যদি আখিরাতে ঈমান থাকে যদি জান্নাতে ঈমান থাকে যদি জাহান্নামে ঈমান থাকে কবরের আযাবে আমাদের ঈমান থাকে তাহলে যথেষ্ট আল্লাহর রাস্তে আমাদের এতটুকু ইমানই নেই আমরা আজকালকার মানুষ আমি প্রথম নিজের কথাই বলছি যে আমাদের এতটুকু ইমানই নেই যে হয়তো আল্লাহর রাস্তায় জিহাদে বেরোতে পারবো আল্লাহ যেন মাফ করে দেয় আল্লাহ যেন মাফ করে দেন আমাদেরকে আর তারপরে যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় তারপরে মাফ করবেন না আল্লাহ পাক রব্বুল যদি ঋণ থাকে কাঁধের ওপর চিন্তা করতে পেরেছেন তবে জিহাদের বিষয়টি এটা ভাববেন না যে কোন একজন লোক বলল জিহাদ জিহাদ না আজকাল জিহাদের নামে সন্ত্রাসী কাজকর্ম হচ্ছে সেগুলি থেকে সতর্ক থাকবেন নিজের ছেলে মেয়েদেরকে সতর্ক করবেন জিহাদের শরীয়তে বেশ কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলি পূরণ করতে হবে সেই অবস্থা যখন তৈরি হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন সশস্ত্র জিহাদ আর না হলে কথার জিহাদ কলমের জিহাদ দাওয়াতি জিহাদ কোরআনের জিহাদ এসব জিহাদ সর্ব অবস্থায় মজুদ রয়েছে নফসের জিহাদ নিজের সাথে জিহাদ শয়তানের বিরুদ্ধে জিহাদ পাপিষ্টদের বিরুদ্ধে জিহাদ অন্যায়কে নির্মূল করার ক্ষেত্রে কথার দ্বারা অন্তরে ঘৃণা করে সর্বনিম্ন স্তর এই সব সমস্তগুলি জিহাদে শামিল তো জিহাদ বহু প্রকারে রয়েছে যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সেগুলি যেন সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন আর যতদূর আমাদের তৌফিক দেননি বা সেসবের শর্ত পুরো হয়নি আল্লাহ পাক যখন শর্ত পুরো করবেন তখন উম্মতে মুসলিমা তা আদায় করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস শোনাই মুসলিমে এবং নাসাইতে রয়েছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক সাহাবী বলছেন জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি বললে তুমি জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো শুনেছেন আবার রিপিট করে শুনতে চাইছেন কাইফা কুলতা কি প্রশ্ন করলে তুমি বলছেন প্রশ্ন করে আর আয়াতে আচ্ছা বলুন তো ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহে যদি আমি হত্যা হয়ে যাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলাম আ ইউকাফফারু আননি খাতায়ায়া আমার গুনাহ খাতা কি maaf হবে আমার গুনাহ maaf হবে আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়েছি فقال رسول الله صلى الله عليه وسلم النبي الكريم صلى الله عليه وسلم نعم وانت صابر محتسب مقبل غير مدبر তবে এই রাস্তায় গিয়ে গুনাহ maaf হবে যদি তুমি ধৈর্যশীল হও না ধৈর্যশীল না পয়সার জন্য গিয়েছো খ্যাতির জন্য গিয়েছো নেতৃত্বের জন্য হ্যাঁ দেশে তোমার খ্যাতি ছড়াবে সবাই জানবে যে এক বীর পুরুষ ছিল বাহাদুরি দেখাবার জন্য গিয়েছো না ধৈর্যশীল হয়ে গিয়েছো মুহতাসিব নেকির আশায় গিয়েছো মুকবেলুন এবং সামনে বাড়তেই থেকেছো গায়র মুদবির আল্লাহর শত্রুকে কোনোদিন তোমার পৃষ্ঠ দেশ দেখাওনি পিঠ দেখে রণক্ষেত্র থেকে পালিয়ে যাওনি তাহলে আল্লাহ পাক মাফ করবেন ইল্লা দাইন তবে ইল্লা আছে কিন্তু ঋণের গুনাহ আল্লাহ মাফ করবেন না এই অবস্থাতে ফাইন না জিবরিল আলাইহিস সালাম কাল আলী জালিকা জিবরিল আলাইহিস সালাম এখনি এসে আমাকে জানালেন এই কথা তোমার প্রশ্ন হইল
নবী সাল্লাল্লাহু আলাইহি যদি প্রশ্ন করা হয় তো দিন সম্পর্কে ওহির অপেক্ষায় থাকতেন যদি এর আগে ওহি না নাযিল হয়ে থাকে যদি এর উত্তর আগে এসে থাকে তাহলে সেই উত্তরই দিলেন কোরআন এবং হাদিসে ওহি কোরআনি আকারে হোক আর হাদিসের আকারে হোক যদি ওহি এসে থাকে তো ভালো কথা আর যদি ওহি না এসে থাকে তাহলে প্রতীক্ষায় থাকতেন জিজুরাইল আসুক আর একটু নীরব থাকতেন অনেক সময় তাড়াতাড়ি সাথে সাথে চলে আসতো ওহি চলে আসতো আল্লাহ সাত আসমানের উপর থেকে দ্রুত ওহি চলে আসতো আল্লাহর পক্ষ থেকে আর কখনো কখনো একটু বিলম্ব হইতো আচ্ছা পরে জবাব দিচ্ছি পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা হয়তো ওই প্রশ্নকারী বসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞাসা করছেন আইনা সাইল প্রশ্নকারী কোথায় আনা ইয়া রাসূলুল্লাহ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমার প্রশ্নের উত্তর হচ্ছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন ফাইন জিবরিল আলাইহিস সালাম ক্বাল আলী যালিকা আমাকে বলে গেলেন এখনি যে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় ধৈর্যশীল হয়ে নেকির আশায় সামনে বাড়তে থাকে আল্লাহর রাস্তায় যদি জিহাদ করে গুনাহ খাতা মাফ হবে ইল্লা দাইন তবে ঋণের গুনাহ মাফ হবে না এ হচ্ছে আল্লাহ পাকের ওহি আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনাই ঋণ যে কত গুরুত্বপূর্ণ বিষয় এবং ঋণ সম্পর্কে আমরা যে কত গাফিল এবং উদাস এত গাফিলতিতে আছি যে ঋণের বোঝা আছে কোনো খোঁজ খবরই নেই অনেক টাকা দশ বছর আগে কারো ধার খেয়ে রেখেছেন কোন ডিস্ট্রিক্টে ছিলেন ওখান থেকে চলে এসছেন আর হয়তো অন্য কোনো দেশে গিয়েছিলেন ওখানে খেয়েছেন কুয়েতে গিয়েছেন ওখান থেকে কিছু খেয়ে এসছেন কেউ গিয়েছিলেন আপনার মালয়েশিয়া ওখান থেকে খেয়ে এসছেন কোনো খবর নেই কেটে চলে গেছেন খবরই নেই এখন হয়তো খুব ভয় হইলে মাসলা জিজ্ঞাসা করেছেন আচ্ছা ওই লোকের তো খোঁজ খবর রাখি না কেন রাখেন না আপনি টাকা নিতে পারছেন তার আপনি অ্যাকাউন্ট নম্বর রাখতে হবে না তার ঠিকানা রাখতে হবে না আপনাকে আপনি এই ক্ষেত্রে গাফিলতি করেছেন সুতরাং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদানহু মুমিন বান্দার আত্মা তার ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে হ্যাঙ্গিং থাকে নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি তার ঋণ লোনের সাথে মুমিন বান্দা বলা হয়নি ফাসিকের কথা বলা হয়নি বেনামাজির কথা বলা হয়নি কাফিরের কথা মুমিন পাঁচ ওয়াক্ত নামাজি তারপরও তার আত্মা তার ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় আছে কতক্ষণ পর্যন্ত হাত্তা ইউকদান যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হবে সে নিজে করে মরুক আর না হলে তার পক্ষ থেকে কেউ করুক যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না হয়েছে আল্লাহ পাক মাফ করবেন না এবং তার আত্মা ওই ঝুলন্ত অবস্থায় আজাবে থাকবে ফাঁসির মঞ্চে যদি কেউ ঝুলে থাকে কোনো লাশ ঝুলে থাকে কেমন লাগবে দুনিয়াতে আর আল্লাহ পাকের আজাব যে এর চাইতে কত শক্ত আজাব হবে আল্লাহ পাক ভালো জান সেই জাহান্নামে ঝুলন্ত অবস্থায় থাকতেন হাদিস মুসনাদ আহমদে রয়েছে তিরমিজিতে রয়েছে ইবনে মাজাহ রয়েছে হাদিসটি আল্লামা নাসিরুল আলবানী রহমতুল্লাহ বলছেন যে সহিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর ঋণ থাকতো জানাজা তার পড়তেন না জানাজা পড়তেন না সুতরাং এটি হচ্ছে নবী সাল্লামের সন্ন্যত হাদিসগুলি শোনাচ্ছি দু একটি পরে মনে রাখবেন যে কোনো ব্যক্তির ওপর যদি ঋণ থাকে জানতে পারলেন যে ঋণ আছে জানাজা পড়তে চলে গেছেন অথবা জাননি তার আগেই এই লোকের ওপর ঋণ আছে যতক্ষণ ঋণ পরিশোধ না করা হবে এলাকার সৎ লোকের আলেম ওলামা পরেজগার লোকেরা মুত্তাকি লোকেরা হালাল যারা খায় ভালো মানুষরা তারা নামাজ পড়বে না দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজ পড়েননি সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় সাহাবাই কেরাম সেই জামানার সাধারণ যদি আমাদের তুলনায় তারা বিশিষ্ট ব্যক্তিত্ব কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা সেই জামানার সাধারণ মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লু আলা সাহেব তোমরা নামাজ পড়ো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জানাজার নামাজ পড়বো না আজকালকার জামানায় বিশিষ্ট আলেম ওলামা এলাকার পরেজগার লোকেরা নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা বলবে যে অমুক ব্যক্তির উপর ঋণ আছে সুতরাং আমরা তার জানাজা পড়বো না ঘোষণা করে দিবে যাতে করে আগামীতে এলাকার কোন লোক এই ঋণের অবস্থায় না মারা যায় আর ভালো করে তার জানা থাকে যে ঋণের অবস্থা আমি যদি মারা যাই তো আমার সাথে এই ওরকমই হবে আমারও জানাজা এলাকার আলেম ওলামারা পরিষ্কার লোকেরা পড়বে না যাদের দোয়া কবুল হতে পারে মুত্তাকি পরিষ্কার তাহাজ্জুদ গুজার এলাকার যারা সলেহীন নেতৃস্থানীয় ব্যক্তি ভালো মানুষরা তারা আমার জানাজা পড়বে না ওই বেদিন বেনামাজি ফাশেক ওদের হাতে ছেড়ে দেওয়া হবে ওদেরকে দিয়ে আমাকে মাটিতে পোঁতা হবে এ কথা জানা থাকলে সংশোধন হবে না সংশোধন অবশ্যই হবে এইরকমই আত্মহত্যার ক্ষেত্রেও মাসলা জানাজা পড়বে কিন্তু একেবারে সাধারণ লোকেরা জানাজা পড়বে নেক লোকেরা জানাজা পড়বে না বেনামাজের মাসলা এর চাইতে মারাত্মক বেনামাজের মাসলা এর চাইতে মারাত্মক আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই নামাজ ত্যাগের বিধানে উল্লেখ করেছেন যে কেউ জানাজা পড়বে না বেনামাজের জানাজা
কেউ পড়বে না শত পড়বে না অশত পড়বে না আলেমও পড়বে না জাহেলও পড়বে না কেউ পড়বে না এমনিতে নিয়ে গিয়ে পুঁতে দিবে এই বিষয়ের উপর বেশ কিছুদিন আগে বিস্তারিত আলোচনা হয়েছে সুতরাং আর সেদিকে যাচ্ছি না সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এই সাহাবীর একটি বৈশিষ্ট্য আছে এখানে আলোচনার মধ্যে বলি সালামিনা আকওয়া রাদিয়াল্লাহু তাআলা এত বেশি দৌড় দিতে পারতেন রান এত ফাস্ট ছিলেন তিনি যে শক্তিশালী ঘোড়া এবং তাকে কম্পিটিশন লাগানো হয়তো ঘোড়ার আগে তিনি দৌড়িয়ে ফাস্ট হয়ে যেতেন সালামিনা আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুননা জলুসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম ইজ উতিয়া বি জানাজাতিন হঠাৎ করে একটি জানাজা নিয়ে আসা হলো ফাকালু সাল্লি আলাইহা লোকেরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এই জানাজা পড়ে দিন ফাকাল হাল আলাইহি দাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন প্রত্যেকটি মাইয়্যাতকে জানাজার জন্য নিয়ে আসা হলে জিজ্ঞাসা করতেন হাল আলাইহি দাইনুন দেখুন এই হাদিসে তিন তিনবার করে তিনটি জানাজা আসবে প্রত্যেকটিতে জিজ্ঞাসা করেছেন তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যে যেই ব্যক্তি ইমাম হবেন এলাকার খতিব হবেন অথবা যেই ব্যক্তি নেতৃস্থানীয় ব্যক্তি আর ইমামতিতে যাচ্ছেন জানাজার তিনি জিজ্ঞাসা করবেন যে ভাই এই যে মৃত ব্যক্তি আর মাইয়্যাত নিয়ে আসা হয়েছে লাশ নিয়ে আসা হয়েছে এর উপর কি ঋণ আছে কারো কোনো দাবি দেওয়া আছে কারো কোনো কর্জ আছে বলুন এখন হাল আলাইহি দাইনের সুন্নতের উপর আমল করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন হাল আলাইহি দাইন এর উপর কি কোনো লোন আছে কালু লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ কোন ঋণ নেই কালা ফাহাল তারাকা শাইয়ান কোন কিছু আছে ধন সম্পদ টাকা পয়সা আছে জমি জায়গা আছে কালুল্লাহ কিছু নেই ফাসাল্লা আলাইহি জানাজা পড়লেন সুম্মা উতিয়া বি জানাজাতিন উখরা আরেকটি জানাজা নিয়ে আসা হলো দ্বিতীয় জানাজা ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানাজা পড়ুন কালা হাল আলাইহি দাইন আবার জিজ্ঞাসা করলেন এর কি উপর ঋণ আছে কিলা নাম হ্যাঁ এর উপর ঋণ আছে তালা ফাহাল তারাকা শাইয়ান ঋণ তো আছে ঋণ পরিশোধ করার জন্য কিছু পরিত্যক্ত ধন আছে হাল তারাকা শাইয়ান পরিত্যক্ত কিছু ধন আছে জমি জায়গায় হোক আর খেজুর বাগানে হোক আর টাকা পয়সায় হোক স্বর্ণ চাঁদি হোক আছে কিছু দিনার দিরহাম হোক কালু লোকেরা বললেন সালাসাত দানানির তিন দিনার আছে তিনটি স্বর্ণ মুদ্রা আছে ফাসাল্লা আলাইহা নবী সাল্লাল্লাহু দেখলেন যে ওর ওপর দুই দিনার একটি রিওয়ায়েত আছে অথবা তিন দিনারই হোক বিভিন্ন রিওয়ায়েত রয়েছে ওর ঋণ ছিল ঋণ পরিশোধ ওই দিয়ে হয়ে গেল নবী সাল্লাল্লাহু কি করলেন ঋণ পরিশোধ যখন করে দেওয়া হলো জানাজা পড়লেন সুম্মা উতিয়া বিসালেসা তারপরে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসা হলো ফাকালু সাল্লি আলাইহা সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তির জানাজার নামাজ পড়িয়ে দিন কালা ফাহাল হাল তারাকা শাইআন কিছু আছে কালুল্লাহ কিছু নেই পরিত্যক্ত ধন নেই একেবারে নিঃস্ব ব্যক্তি সর্বহারা ব্যক্তি কালা ফাহাল আলাইহে দাইনুন এর উপর ঋণ আছে কালু নাম হ্যাঁ ঋণ আছে ঋণ আছে সালাসাতু দানারি তিন দিনার এর উপর ঋণ আছে আর ঋণ পরিশোধের ব্যবস্থা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন সাল্লু আলা সাহিবকুম তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও তোমরা তোমাদের সঙ্গীর জানাজা পড়ে নাও কালা আবু কাতাদা আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলে সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইয়া দাইনুহু হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানাজার নামাজ পড়িয়ে দেন আর আমি আমার কাঁধে তার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম আমি দায়িত্ব নিলাম তাহলে এই উম্মতে এইরকম মুখলেস ব্যক্তি হইতে হবে এটি হচ্ছে সাহাবায়ে কেরামের সিরাত এমন নয় যে একজন লোক আল্লাহর আযাবে ফেঁসে আছে একজন ভালো মানুষ হইতে পারে আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে অভাবের কারণে ঋণের অবস্থায় মারা গেছে আর তাকে এতে ফাঁসিয়ে দেবেন না তাকে ব্যবস্থা দেন তাকে আল্লাহর আযাব থেকে রেহাই দেন কারজে হাসানা দেন দান করে দেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তোমাদের সাথীর নামাজ পড়ো ফাসাল্লা আলাইহা বলছেন যে ওয়াল আইয়া দেন আবু কাতাদা বললেন যে আমি ঋণ পরিশোধ করে দেব ফাসাল্লা আলাইহি যখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ঋণ পরিশোধের দায়িত্ব নিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জানাজা পড়লেন রাওয়াহুল বুখারী সহিহ বুখারীতে রিওয়ায়েত রয়েছে এছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে জাবির বিন আব্দুল্লাহ থেকে আরো রিওয়ায়েত রয়েছে যে এরকম ঘটনা একটি ঘটনা না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু ঘটনা এরকম ঘটেছে যখনই কোনো মাইয়াতকে নিয়ে আসা হতো নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করতেন আর যদি ঋণ পরিশোধের ব্যবস্থা থাকতো তাহলে জানাজা পড়তেন আর ঋণ পরিশোধের ব্যবস্থা নেই অথচ ঋণী ব্যক্তি তাহলে জানাজা পড়তেন না তোমরা জানাজা পড়ে নাও একটি হাদিসের শেষ অংশ বলছি মুসনাদে আহমদে রয়েছে আর মুস্তাদরাক হাকিমে হাকেম হাদিসটি রয়েছে হাদিসটি সহি আল্লাহ নাসুন রহমতুল্লাহ বলেছেন একটি লোকের জানাজা ওই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি পড়ব না আবু কাতাদা দায়িত্ব নিলেন
দায়িত্ব জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নেওয়ার পরে বিলম্ব করেছে আদায় করতে বিলম্ব করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করেছেন ওই যে টাকাটা দায়িত্ব নিয়েছো ঋণ পরিশোধের ঋণ পরিশোধ করেছো জানাজার নামাজ তো তার ওয়াদার قال فعاد إليهم الغد أبار أرك دين پوري فقال لقد قضيتهما يا رسول الله دوتي دينار چلو آمي تار پوكو تيك پوري شد كوري ديه فقال رسول الله صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم بولين الآن بردت عليه جلدته اتو کن تار شرير چامرا گولي تھاندا ہلو آگون تيك جهان نمير سبحان الله এতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি জাহান্নামের আগুনে দাউদাউ করে জ্বলছিল আল আন বারিদাত আলাইহি জিলদাতু এখন তার চামড়া ঠান্ডা হলো আগুন চলে মানে আগুনটা নিমালো জাহান্নামের সুবহানাল্লাহ চিন্তা করতে পেরেছেন কে আল্লাহর রাসূলের সাহাবী মৃত ব্যক্তি মাইয়্যিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন নিম্নমানের সাহাবীর মর্যাদা এই উম্মতের যে কোনো মুহাদ্দিস চাইতে অনেক বড় যে কোন ইমাম চাইতে অনেক বড় যাদের সম্পর্কে আল্লাহ পাক আম ভাবে কি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ানহু আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহ পাকের নিয়ামত পেয়ে জান্নাত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে যাদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম সতর্ক বাণী করেছেন যে দেখো আগুনে জ্বলতে ছিল যতক্ষণ পর্যন্ত তুমি ঋণ পরিশোধ করনি আরো এই বিষয়ের উপর বেশ কিছু কথাবার্তা রয়েছে আশা করি আগামীতে আলোচনা হবে এই বিষয়টি সম্পর্কে হয়তো আগামী শুক্রবারে সেরে দিতে পারি কারণ শুক্রবারে অনেক নতুন ভাইরা আসেন যারা হয়তো এই দিনে আসতে পারেন না সুতরাং এর বাকি ভাগটা শুক্রবারে হয়তো আলোচনা করে দেব আল্লাহ পাক যেন নেক আমলে তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন maaf করেন আল্লাহ পাক আমাদেরকে যেন ঋণ থেকে প্রথম বেঁচে থাকার তৌফিক দান করেন ঋণ থেকে বাঁচার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিখেছেন সেই দোয়াগুলি পাঠ করি আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়া আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়া মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল এইভাবে বিভিন্ন দোয়া তাছাড়া নিজের ভাষায় জরুরি নয় যে আরবি ভাষায় দোয়া মুখস্থ করা পারছি না করতে সুতরাং দোয়াও করছি না এমন আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত রাখো আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক যদি ঋণ থাকে তা আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ আমাকে ঋণই করিও না কখনো আল্লাহ ঋণ দেওয়ার তৌফিক দাও যেন কখনো ঋণ না নিতে হয় এইভাবে নিজের ভাষায় দোয়া করেন কারণ মমিন বান্দার দোয়া আল্লাহ পাক শোনেন যদি অন্তর থেকে দোয়া করে আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষের হক আদায় করার তৌফিক দান করেন মমিন ভাই বোনদের হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন তার হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যেন সুখী করেন আমাদের রিজিকে বরকত দান করেন আল্লাহ আমাদেরকে যতদিন রাখবেন দুনিয়াতে যেন সুস্থ রাখেন আল্লাহ পাক যেন ঈমানের অবস্থায় রাখেন আর শেষ খানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দেওয়ার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন maaf করে দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين اكمل লিখেছেন قلوب المؤمن عرش الله بارش الرحمن আমাদের দেশে খুব مشهور আছে না এটি কোনো হাদিসই নয় এটি কোনো হাদিস নয় قلوب المؤمن عرش الرحمن এখানে আমাদের এক লোক ছিল খুদেরি এখনো থাকে ফরিদ চেনে নয় অধিকাংশ ভাইরা চেনে বিশেষ করে বলে সেজন্য বললাম আগে রেকর্ড টেকর্ড করতে এখানে এই ফরিদ যখন নতুন সৌদি আরব আসে বাংলাদেশ থেকে আসার পরে একটু দেখলাম হুজুর টাইপের লোক হুজুর টাইপের লোক তো এখানে দাঁড়িয়েছে সাইডে করে দাঁড়িয়েছে ওকে জিজ্ঞাসা করলাম বলুন তো আল্লাহ কোথায় তখন চট করে আমাকে আরবিতে বাংলা আমি জিজ্ঞেস করছি বাংলায় আর উত্তর দিচ্ছে আরবিতে বলছে কুলুবুল মুমিন আরশুর রহমান আমি বললাম মাশাআল্লাহ কুলুবুল মুমিন আরশ মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ মানে মুমিনের কলব এখানে আল্লাহ আছে তাহলে কতটা আল্লাহ আমার কলব আছে আপনার কলব তো এখানে তো মাশাআল্লাহ 100 150 আল্লাহ আছে তো এই 150 আল্লাহ যদি এখানে থাকে তাহলে হিন্দুদেরকে আমরা হারিয়ে ফেলবো হিন্দুদের 12 মাসে 13 পূজার কথা শুনেছি আর এখন ইদানিং খুব চলছে আর এই মাসটাই তারপরে আপনার যদি খুব বেশি যদি নেন তো তাদের কাছ থেকে শোনা 33 কোটি দেবতার কথা শোনা গঙ্গা যমুনা সব কিছু এগুলো আর কি যত নদী নালা আছে পাহাড় পর্বত আছে লিঙ্গ থেকে শুরু করে তো এই দিয়ে 33 কোটি ম্যাক্সিমাম 33 কোটি দেবতা আর আমাদের তো 33 কোটি চেয়ে তো অনেক বেশি মানে যত কল্লা তত আল্লাহ যত কল্লা তো মানে যত মানুষ তত আল্লাহ তাহলে তা আমরা হিন্দুদেরকে হারিয়ে দেবো তোরা বলছি 33 কোটি আমাদের কোটি 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 ধর 33 মাত্র
یہ مسلمان ہیں جنہیں دیکھ کے شرمائے یہود. علامہ اقبال رحمت اللہ علیہ جن بولتن وضع میں تم ہو نصارا تو تمدن میں ہنود, یہ مسلمان ہیں جنہیں دیکھ کے شرمائے یہود. تمہارا تو وضع مانے تمہارا چال چلنے تمہارا خریسٹاندر متو আর তমদ্দুন মে হুনুদ মানে তোমাদের সংস্কৃতি সভ্যতাই তোমরা হিন্দুদের মতো. আর ইয়া মুসলমান হে এমনই মুসলমান যে শর্মা ইয়া তোমাদেরকে দেখলে ইহুদিও লজ্জা পায়. তো আমরা যদি হিন্দুদেরকে বলতে পারি যে তোমাদের 33 কোটি আছে তো আমাদের কোটি কোটি আছে, কারণ কুলুবুল মুমিন আরশুর রহমান আমাদের হুজুর রাবিদাতে শিখেছে কুলুবুল মুমিন আরশুর রহমান, মুমিনের কলবে কলবে আল্লাহ জানে, তা আল্লাহর তো অভাবই নেই. অথচ আল্লাহ পাক বলেন কুল হু আল্লাহ, আল্লাহ এক. তো আল্লাহ এক কে এত ভাগ করে আপনার কলবে আমার কলবে হ্যাঁ মধ্যখানে ফাঁক কি করে? সুবহানাল্লাহ. আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন. আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ুলিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ. আর কোনো প্রশ্ন আছে? আজকে লিখিত প্রশ্ন এটাই. হ্যাঁ বাস একজনের প্রশ্ন না অন্যজনের. ঋণ আছে কিনা ঠিক আছে, কিন্তু তার আগে থেকে সতর্ক হইতে হবে, তার আগে থেকে পরিবারের লোকদেরকে সতর্ক হইতে হবে. বিশেষ করে যখন অসুস্থ হয়ে গেছে তখন ওই ব্যক্তি যে ব্যক্তি অসুস্থ তাকে সজাগ হইতে হবে, লিখিয়ে দিতে হবে যদি আগে নাও লিখা থাকে. আর ব্যক্তিকেও হইতে হবে যে ব্যক্তি হয়তো মারা যাচ্ছে অসুস্থ, সেই ব্যক্তিকে সজাগ হইতে হবে, আর তার আত্মীয় স্বজনকে সজাগ হইতে হবে, আর আমাদের জাতিকেও সজাগ হইতে হবে, গ্রামবাসীকেও সজাগ হইতে হবে. কোনো ব্যক্তি জানাই থাকে যে এই লোকের ঋণ নেওয়া অভ্যাস আছে তাহলে ওর সম্পর্কে আর একটু সজাগ হইতে হবে যে ঋণের অবস্থায় আছে নাকি. কি বললেন? হ্যাঁ যদি কোনো মমিন ভাই যদি দায়িত্ব নিয়ে নেয় যে ঠিক আছে আমার জিম্মায় থাকলো জামানত নিয়ে নেয়, যেমন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নিয়েছেন সবচেয়ে ভালো, তাহলে নেক লোকেরা জানাজা পড়বে, আর না হলে যতক্ষণ পরিশোধ করা হবে না তাহলে নেক লোকেরা বেঁচে থাকবে, যাতে এলাকার লোককে যারা ঋণ নয় অভ্যস্ত ঋণ দিচ্ছে না হাত ভারী তাদের সংশোধন করার উদ্দেশ্য এই পানিশমেন্টকে ভয় করবে যে এইরকমই আমার হবে, যে আমারও অনেক ভালো মানুষেরা জানাজা পড়বেন না যদি ঋণ নিয়ে এরকম মরে যায় তাহলে. জি